দুই দুইটি দলিত ঝিও ধর্ষণর শিকার হয়ে মৃত্যুবরণ করা পরে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণপূর্ণ নিদ্রা বি ভাঙ্গুনি। প্রদীপ মহারথী বয়ান পরে মাননীয় মুখ্যমন্ত্রী ওড়িশাবাসী নিকটরে পুনি থরে প্রমাণ কলে যে সিএ এবং তাঙ্ক দল দলিত বিরোধী, মহিলা বিরোধী, এটি সামাজিক ন্যায়ের সুরক্ষা নাহি, এটি দলিত ন্যায় পায়ন্তি নাহি, কিংবা মহিলাঙ্ক সুরক্ষা পাই কে সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ। ওড়িশারে মহিলা সশক্তিকরণ, মহিলা সম্মান, এ দুইটা যে প্রশ্ন আছে এবং সম্মান সহিত খেলুথিবা শব্দর খেল খেলুথিবা ক্যাবিনেট মন্ত্রীকু মুখ্যমন্ত্রী লগাতার ভাবে বরদাস্ত করছেন, কিন্তু ওড়িশার মহিলা মানে এভলি স্থিতিরে এভলি বয়ানবাজি সহিত যে হৃদয় বিদারক বয়ানবাজি করছেন, তাঙ্কর ইস্তফা দাবি করুছি বিজেপি মহিলা মোর্চা। 24 ঘন্টা ভিতরে যদি মন্ত্রিমণ্ডল প্রদীপ মহারথীঙ্কু বহিষ্কার নকলে আন্দোলন রাজরাস্তারে হব, সপ্তাহে ব্যাপী হব, এবং আজি থাকু যেভাবে সে পীড়িতার আত্মা, তার পরিবার এবং স্বজন এবং ওড়িশার মহিলা সমাজ যেভাবে দারুণ এবং করুণ দুঃখে অনেক এভাবে মন্তব্য পরে আজি সন্ধ্যাঠু ওড়িশার সমস্ত সহরাঞ্চলরে মহমবতী শোভাযাত্রা বাহারিব বিজেপি।